তৃণমূল পর্যায় থেকে প্রতিভা খুঁজে বের করতে বাফুফের উদ্যোগে গেল জুনে শুরু হয়েছিল অনূর্ধ্ব ১৫ ফুটবল টুর্নামেন্ট, যেখানে অংশ নিয়েছিল দেশের ৬১টি জেলা। বাছাই প্রক্রিয়া উতরে সেখান থেকে ৮টি ভেন্যুর চ্যাম্পিয়ন দল জায়গা করে নেয় টুর্নামেন্টটির চূড়ান্ত পর্বে, যেখানে ফেডারেশন খুঁজে পায় ফুটবলের বেশ কিছু নতুন প্রতিভা। প্রথমবারের মতো বাফুফের এই আয়োজনে সারা বাংলাদেশ থেকে অংশ নিয়েছিল সহস্রাধিক ক্ষুদে ফুটবলার। তবে ভেন্যু চ্যাম্পিয়নের বাধা টপকে সেখান থেকে মূল পর্বে জায়গা করে নেওয়া ফুটবলারের সংখ্যাটা এখন অল্পই। যাদের সকলের প্রত্যাশা, তৃণমূল পর্যায়ের এইসব ক্ষুদে ফুটবলারদের প্রতিভা মেলে ধরার এমন আয়োজন ভবিষ্যতে অব্যাহত রাখবে বাফুফে। অনেকে ১৬ খেলছে, চান্স পাইছে, এর থেকে প্লেয়ার আরো উপরের লেভেলে যাবে। আশা করি এই পরবর্তীতে এ ধরনের টুর্নামেন্ট যাতে আরো হয়, ১৫ হয়েছে, আপনি ১৬ হয় বা ১৭ ১৮ ধাপে ধাপে যাতে উঠতে পারে। প্লেয়াররাও যখন একটা টুর্নামেন্ট খেলতে যায় তখন তাদের প্রতিভা সবকিছু উজাড় করে দিতে চায়। আমি যদি সিলেট একাডেমিতে চান্স পাই, ৩০ জনের ভিতরে আগামী ম্যাচ ভালো খেললাম, তা আমার অনেক ভালো হবে, মানে আমি ভবিষ্যতে অনেক বড় হতে পারবো। মূলত ঘরের মাটিতে অনুষ্ঠেয় অনূর্ধ্ব ১৬ সাফ চ্যাম্পিয়নশিপ এবং আসছে সেপ্টেম্বরে এএফসি কাপকে সামনে রেখেই দল গঠন করতে এমন উদ্যোগ নিয়েছিল বাফুফে, যাতে প্রাথমিক লক্ষ্য পূরণ হয়েছে ফেডারেশনের। তবে বাকিরাও যেন হারিয়ে না যায় সেটি নিয়েও পরিকল্পনা করছে দেশের ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা। আমাদের যে প্লেয়ারগুলি আছে সেগুলি আমরা একাডেমিতে নিব, বাকি যারা আরও ভালো প্লেয়ার আছে তাদেরকে আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ যার যার অবস্থানে থেকে তাদেরকে সাহায্য করার জন্য, তাদেরকে প্র্যাকটিস করার জন্য এই বিষয়গুলো আমরা ভাবছি কীভাবে তাদেরকে আমাদের নেটওয়ার্কে রেখে প্র্যাকটিসে রাখা যায়। পাশাপাশি সামনের বছরগুলোতে আরও নিচু পর্যায় থেকে ফুটবলের এমন বয়সভিত্তিক আয়োজন করা হবে বলে জানিয়েছে বাফুফে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।